সূর্য দেবতা সে তার নিজের নিয়ম না ভেঙে আজও এসেছে প্রখর রোদ নিয়ে আমাদের সাথে দেখা করতে। তো চলো বন্ধুরা, আমিও কিন্তু আমার নিজের নিয়ম ভাঙিনি, আমরাও এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো চলো শুরু করি। গুড মর্নিং, আশা করবো সবাই ভালো আছো। আমি তো অবশ্যই ভালো আছি। আমি ভালো না থাকলে তোমাদেরকে ভালো রাখবো কি করে, তোমাদেরকে আনন্দই বা দেবো কি করে। তো চলো ভিডিওটা সাথে দেখো, প্লিজ কেউ স্কিপ করে কিন্তু বেরিয়ে যেও না, তোমাদের জন্যই এই ভিডিও। তো চলো সারাদিন আমি কি করছি দেখা যাক। সত্যি বলতে আজকে তোমাদের সাথে কথা বলার টাইমই পাইনি আমি। দেখো মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে, মাছটাকে এখনো নুন হলুদ এসব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে চলছে বাঁধাকপি আর ওদিকে চলছে ভাত। সকাল থেকে তোমাদের সাথে কথা বলার টাইমই পাইনি, কারণ আজকে না অনেক দেরি করে উঠেছে, অনেক মানে অনেক, প্রায় 11টা। কারণ ব্যাপারটা হয়ে গেছে যে ওর 4টে পর্যন্ত, মানে আমি 9:30 থেকে একবার উঠেছিলাম, তারপর আবারও ঘুমিয়ে গেছি। ওর এখন কাজের চাপ একটু বেশি আছে, তো আমাদের ঘুমাতে ঘুমাতে না 3:30-4টে বেজে যাচ্ছে। তো ওই জন্য উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, যার কারণে আর এত মানে মাছের মাথা দিয়ে ডাল, তারপর বাঁধাকপি, এগুলো তো কেটে করতেও টাইম লাগে। মুগ ডালটা ভাজবো, সেদ্ধ করবো, তারপরে বাঁধাকপিটা কাটবো, ভাপিয়ে নেবো, তারপর না সবকিছু, মানে আজকে সত্যিই লেট হয়ে গেছে। তো আজকের মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, বাঁধাকপি আর মাছ ভাজা, ব্যাস এটাই করছি আর কি। আর এখানে যে দুভাগে ডালটা দেখছো, এই যে দুভাগে ডাল রেখে দিয়েছি, এটার কারণটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে করতে গেলে তো ঠিকঠাক মাথা তো ছিল দুখানা, মানে একটা মাথাকেই দুটো ভাগ করা ছিল, তো ওটা দিয়ে তো আর এইটুকু ডাল করা যায় না। আর একটা মাথা রেখে, মানে এক ভাগটা রেখে দিয়ে কী বা করবো, তো আমি বেশি করে ডালটা করে ফেললাম। ওর তো রোজই ডাল লাগে, তো কালকে আবার ডালটাকে গরম করে দেবো, ব্যাস দুদিনেই শেষ করবো, তার বেশি আর রাখবো না। তো চলো আমি এইটুকু করে নিই। আজকে কটা বাজে জানো, 1:45 বেজে গেছে অলরেডি। এখন ঘরটা ঝাঁট দেবো, তারপরে মুছে দেবো এইটুকু। এটা আমার কোনো ব্যাপার হয় না, হচ্ছে ঘর ঝাট গরম তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আগে করে নিয়ে এগুলো, তারপরে আসছি। তো আজকে তো ডাল তো নৌকো শুদ্ধ টেবিলে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, এই নৌকোটা হচ্ছে আজকের। আর এটা যেহেতু ঢাকনা আছে, তাই ঢাকনা দেওয়াটা কালকের জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর তো বাঁধাকপির তরকারি আর মাছ ভাজা, ব্যাস হয়ে গেল আজকের খাওয়া নিয়ে সবার কত চিন্তা থাকে, মানে সবার দিন ও আদা রাস, মানে কালকে কি রান্না করব, দুপুরে হচ্ছে তো রাতে কি খাবো, চলতেই আছে কিছু না কিছু। তো চলো এবার খেয়ে নি, পরে আবার কথা হবে। বাদে না এই টাইমে ছাদে এলাম। আচ্ছা আমার ঘুমাতেও লেট হয়েছিল, মানে ও ঘুমিয়ে গেছিল, আমি ঘুমিয়েছি, তখন বাজে 3:30-4:00। তো এই ঘুম থেকে উঠে এসে ছাদে এলাম। আর ছাদে না এই সন্ধ্যের টাইমটা সেই প্রমীরে যখন কি বলবো, 6টা থেকে শিফট ছিল বা 7টা থেকে শিফট ছিল, তখন আসতাম আমরা ছাদে। 7টা থেকে সম্ভবত আগে শিফটটা ছিল, তো তখন আসতাম। আর এই আবারও এলাম এই টাইমটায়, আমি একাও খুব একটা আসি না, তো জামা ছিল দুখানা, এইটাই ছিল, স্নান করে মেলে দিয়ে গেছিলাম, তো এটাই নিতে এসেছিলাম। কি ভাল লাগছে ছাদে আজকে, মানে এত রোদ ছিল সকালে আর এখন এত স্নিগ্ধতা চারপাশে। আজান শুরু হয়ে গেছে, আমি কথা বললে হয়তো শুনতে পাবে না ঠিকঠাক। তো চলো নিচে যাওয়া যাক, আমিও সন্ধে দেবো। আজকে একাই বেরোতে হচ্ছে, কারণ ঘরে না কোনো সবজি নেই আর সব শেষ হয়ে গেছে, তো ওগুলোই একটু একটুই আনতে যাবো। এখান থেকে বেশি কিছু তো আনবো না, কারণ আমরা তো ওই পেট্রোল পাম্পের ওখান থেকে বাজার করি, তোমরা অনেকেই দেখেছো। তো দেখি সামনাসামনি, আর ও বললো যে ও আজকে উঠতেই পারবে না, একটু প্রচুর কাজ আছে আজকে। এমনি কালকে একটু টাইম উঠেছিল, তো তাতেই ওকে 3:30-3:30 অবধি করতে হয়েছিল, আর আজকে যদি আবারও ওঠে তাই হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি দেখি সামনাসামনি কি পাই সেটাই নিয়ে আসি। তো চলো, তোমরা তো সাথে আছোই, আমি তো একা নই। শুধু রাস্তার জ্যামটা দেখো সামনে, মানে পায়ে হেঁটে যাওয়ারও জায়গাটা নেই আর কি, পুরো জ্যাম চারদিকটা, কি করে যাবো জানি না। এর জন্যই স্কুটি নিয়ে বেরোতেও ভয় লাগে প্রচণ্ডই। এইদিকেই বসেছে জিলাপি ভাইয়া, এই মাত্র নিয়ে গেছে। তো চলো যাওয়া যাক আগে।
খুলেছে ভেজ রেস্টুরেন্ট। এই এক ভেজ যেটা আমার একদম পছন্দ নয়। দেখতেই পেলে গিয়েছিলাম বাজারে, বাজারে কি নিচটাতে একটু যাই হোক না কেন পেঁয়াজটা পেলাম। পেঁয়াজ বাজারের ওদিকটাতে না দামটা বেড়েছে এখন, পেঁয়াজ এখানে 40 টাকা করে নিচ্ছিল। তো আমি বাড়ির শেষ মানে নিচে নেমে গিয়ে দেখলাম আজকে পুরো ভ্যান ভর্তি পেঁয়াজ নিয়ে বসে আছে, 20 টাকা করে বিক্রি হচ্ছে। একটু সাইজের ছোট আর কি, তো ছোট পেঁয়াজই আমার মনে হয় ভালো, কারণ এক এক টাইমে না বড় পেঁয়াজ হলে মানে অর্ধেকটা দিয়ে আর অর্ধেকটা আবার রেখে দিতে হয়, বিশেষ করে ও যখন কাঁচা পেঁয়াজ খায় তখন তো আরো বেশি হয় এটা। তো ছোট পেঁয়াজ আমার পক্ষে ভালো আর কি, তো আমি নিয়ে নিলাম 1 কেজি। আর ঢেঁড়স আনলাম একটু, আর শিম আনলাম, এখান থেকে আপাতত এই এনেছি, কারণ আজকে ওই বড় যে কালো বেগুনগুলো হয় ওগুলো পাইনি আজকে এখানে। এখানে সাদা ছোট সরু বেগুনগুলো হচ্ছিল, আর যেগুলো এখানে পাওয়া যায় যে বেগুনগুলো ওইগুলো বিক্রি হচ্ছিল, তো আনিনি। আর কাঁচা লঙ্কা টমেটো গুলো ঘরে রয়েইছে, পেঁয়াজটা একদমই ছিল না, ভাগ্য ভালো এনেছি। আজকে আমাকে যেতে দিচ্ছিল না, বলছি থাক যেতে হবে না, কালকে দিনটা কোনোভাবে চালিয়ে নাও, তারপর তো শনি রবি আছে, কিন্তু শনি রবিও ওর অফিস আছে কিন্তু শিফটটা একটু অন্য আছে, 10টা 7টা রয়েছে, তো ওই জন্যে মানে সকাল 10টা থেকে 7টা, তারপরে যেতেই পারবো বাজারে। কিন্তু পেঁয়াজটা একদমই ছিল না, একদমই না। তো যেই পেঁয়াজ এনেছি তখন ওর মনে হয়েছে আজকে রাতে কি বানাবো কি বানাবো করছিলাম, তো আমি বললাম যে একটু বাঁধাকপির তরকারি রয়েছে আর আলু ভাজি আর পরোটা বানিয়ে দিচ্ছি। তো বলছে রুটি খেতে রোজ ইচ্ছে নাই করতে পারে, তো বললাম পরোটা বানিয়ে দিচ্ছি আর বাঁধাকপি তরকারি একটু রয়েছে আর আলু ভেজে দিচ্ছি। তো প্রথমে রাজি হলো, আমি রান্নাঘরে গেলাম একটু সব গোছাতে আর কি, দুপুরে বাসনগুলো একটু গোছাতে গেছিলাম, তখন আমাকে ডেকে বলছে ফ্রিজ থেকে চিকেনটা বার করো, একটু চিকেন স্টু মতো করো আর ভাত করো। ওর আজকে একটু রাতে চিকেন স্টু দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে। কেন করেছে জানি না, কেন করেছে গো হঠাৎ তোমার রাতে ভাত খুব একটা পছন্দ? মুরগি নাকি ওকে ডাকছে আমাকে খা আমাকে খা করে, কি অবস্থা! আর সূর্যর সাথে আবার এতদিন বাদে কথা হয়েছে, এতদিন বাদে পড়তে এসে তোমাদের বলেইছিলাম ওর একটা ছোট অপারেশন মতো হয়েছে। ছোট বলতে ওটা আমাদের কাছে ছোট, ও যেহেতু বাচ্চা একদমই ছোট, ওর কাছে অনেকটাই বড় ওটা ওই বয়সে। তো যাই হোক না কেন ওটা ওটার পর আজকে ও পড়তে এসছে, প্রমির সাথে ভালো করে ফোনে কথা বললো, আমার সাথে বলছে না কথা, মামনি বলছে বল বৌদি ভাইয়ের সাথে বল কথা, মানে জোর জবরদস্তি যেন বলছে এখানে আসার ইচ্ছে ও একদিকে। আমি বলছি আসবি এখানে, বলছে তাহলে তো মা আমাকে খুঁজে পাবে না, বাবা আমাকে খুঁজে পাবে না, এরকম বলছে। তারপরে মামনি একটা ওর ফটো পাঠিয়েছিল, দেখে মনে হচ্ছে কি অনেকটা বড় হয়ে গেছে যেন, তো আমার সাথে ভালো করে কথা বলেনি। যাই হোক না কেন, তো চলো আমি দেখি যখন রান্না করতে যাব তখন পারলে তোমাদের সাথে দেখা করবো, চিকেন স্টু বানাবো, প্রেশার কুকারে দিয়ে দেবো। তার আগে অবশ্যই আমি কড়াইতে একটু কষিয়ে নেই আর কি, কখনোই আমি ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে না, ওই কষানো হয়ও না, ওটা ফালতু। তো যাই হোক না কেন কড়াইতে একটু কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দেবো। তো চলো আমি আপাতত একটু রেস্ট নিয়ে নিই। তো রান্না বান্না হয়ে গেছে, ঝোলটা যথেষ্টই পাতলা হয়েছে, কিন্তু যেহেতু আমি বেশি পরিমাণে টমেটো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর রেড চিলি পাউডার ছিল, তো ওই জন্য লাল লাল দেখতে হয়েছে, রিচ মোটেও হয়নি। আর তো ভাত, আর ওর তো আচার লাগবেই ভাতের সাথে, তো এই আজকের রাতের মেনু। তো চল শুরুটাও করছি সুদীপার রান্নাঘরের মতো রান্নাঘর দিয়ে, দিনের শেষটাও শেষ করছি সুদীপার রান্নাঘরের মতো রান্নাঘর দিয়ে। মাঝে মধ্যে ওই সিরিয়ালের মতো সেজে বুঝে একটু বেরোনো চলছে আর কি, একটু আটটু চলছে সেটা। আর দিদি নাম্বার ওয়ানের গল্পও চলছে, বাজার হাটও করছি এক হাতে, এই চলছে আর কি, মানে পুরো জীবন জীবন মানে জি বাংলা করে ছেড়ে দিচ্ছি, মানে সবারই তাই হচ্ছে, শুধু আমার একার এটা একদমই নয়, সব ক্ষেত্রেই তাই, সবার জীবনই জি বাংলা হয়ে যাচ্ছে পুরো। মায়েরা দেখে জি বাংলা, ওই জন্যই বোধ হয় দেখে, লাইফের সাথে বোধ হয় রিলেট করতে পারে কিছু একটা। যাই হোক না কেন একদমই ফালতু হলো। তো এখন বাজে হচ্ছে 10:30, মানে 10:35 বেজে গেছে, তো আজকে আর দিনটাকে বাড়ানোর কিছু নেই। তো চলো এখানেই শেষ করে দিচ্ছি আজকে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে এটাই কামনা করব। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর তোমরা বোধহয় খেয়াল করেছো আমি আগের মতো আর বলি না, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো,
আছো বা সাবধানে থেকো আর বা ভালো থেকো। কারণটা হচ্ছে আমি বিজয়ের জন্য সবাইকে ফোন করেছি, তো ফোন করার সাথে সাথে না সবাই আমাকেও বলতো হ্যাঁ সাবধানে থাকিস ভালো থাকিস। তো মানে এই কথাটা শুনে না মানে নিজের হয়তো ক্যাজুয়ালি বলছি কিন্তু আমার না খুব হাসি পেত কথাটা শুনে যে আমি এইভাবে বলি ভালো থেকো সাবধানে থাকো, আমাকেও সবাই বলছে ভালো থাকিস সাবধানে থাকিস। তো কথাটা বলাই বোধ হয় আমি ছেড়ে দিয়েছি তারপর থেকে, আমি জানি না আমার নিজেরও হয়তো মনে নেই আর বলার কথা। তো এটাই আজকে শেয়ার করার ছিল, একটু লাস্টে মনে পড়ে গেল কথাটা। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট।